এদিকে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষের সমাগম ঘটেছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরকেও সৈকত বালিয়ারি এবং আশপাশের স্পটগুলোতে ঘোরাফেরা করতে দেখা গেছে পাথরের সৈকত ইনানি এবং পাহাড় সমুদ্রের সাথে মিতালি করে বয়ে যাওয়া দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কে বেশি ঘোরাঘুরি করছেন পর্যটকরা কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতারা জানান হোটেল গেস্ট হাউসগুলোর নব্বই শতাংশ কক্ষই বুক হয়ে গেছে ফলে ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা অন্যদিকে আগত পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঈদের ছুটিতে ভ্রমণ পাশু মানুষের খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন সুমন ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষের সমাগম ঘটেছে বিস্তারিত জানান আমি মা আপনাকে এই পরবর্তী সময়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে কক্সবাজার দেশের প্রধান একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত যার কারণে গানে গানে মুগ্ধ হয়ে তারা এখানে আনন্দের ভাগাভাগি তারা উপভোগ করছেন পাশাপাশি এখানে যারা অন্যান্য যে বিনোদনের স্পট গুলো রয়েছে বিশেষ করে ইনানি পাথুরে সৈকত ইনানি এবং এখানকার যে হিমছড়ি সৈকত রয়েছে কলাতলি পয়েন্ট রয়েছে দরি গর পয়েন্ট রয়েছে তারপরে লাবনী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট আমি এই মুহূর্তে আছি সুগন্ধা পয়েন্টে যেখানে সবচেয়ে বেশি মানুষের অবস্থান সাধারণত হয়ে থাকে এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বৈরী আবহাওয়া আছে তারপরেও মানুষের যে উপস্থিতি এটি লক্ষ্য করা যাচ্ছে যে তারা ঈদ পরবর্তী সময় এবং সাপ্তাহিক যে ছুটি আজকে শুক্রবার সব মিলিয়ে এই যে মানুষের যে একটি খোলাহলের পরিবেশ খোঁজার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু তারা এখানে একটু নির্যাস ফেলার জন্য সমুদ্রের নীল জলরাশির বুক চিরে এখানে যে একটু সবুজের সমারোহ হয়ে গেছে সব জায়গাতেই মানুষের অবস্থান বিশেষ করে কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে আশি কিলোমিটার মেরিন ড্রাইভ এই মেরিন ড্রাইভের ভ্রমণটাও কিন্তু মানুষ দেখার মতো একটি উপলব্ধি করার মতো বিষয় কারণ এক পাশে পাহাড় অন্য পাশে সমুদ্র এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং ভিড় করেন হোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছেন সেখানে তাদের এখানে হোটেল কক্ষ এখন খালি নেই প্রায় কক্ষ এখন তাদের আগে থেকে বুকিং হয়ে গেছে এবং অনেক লোকের এখানে ভিড় হয়েছে সব মিলিয়ে কক্সবাজারের প্রশাসনের পক্ষ থেকে যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার যে বিষয়টি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন তার এখানে টহল টিম রয়েছে কোথাও পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা নেওয়া হলে তারা তাদের তাৎক্ষণিক ভাবে অভিযান চালাচ্ছেন এবং জরিমানা করছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন অন্যদিকে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশের আপেল মাহমুদ তিনি আমাদেরকে জানিয়েছেন ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমার কাছে তামিমা এই ছিল কক্সবাজারের পর্যটকদের আগমনের সর্বশেষ খবর পরবর্তীতে আবারো অন্য কোন ভেনু থেকে আমরা যুক্ত হবো আপনাকে আমরা সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করবো তামিমা